নমস্কার, কেমন আছো সবাই? বাঙাল ঘটির ফোরনের রকমারি পেয়েজে সবাইকে স্বাগত জানিয়ে একটা নতুন রান্না নিয়ে চলে এলাম। আজকে বন্ধুরা বানিয়েছি যে রেসিপিটা, সেটা কিন্তু ভাত কেন, ভাতের থেকে বেশি ভালো লাগবে লুচি পরোটা এইসবের সাথে খেতে। তো আজকে রেসিপি হচ্ছে আলু পটলের চচ্চড়ি, যেটা কিন্তু ভীষণই সুস্বাদু আর খেতে কিন্তু দারুণ, যেটা কিন্তু রুটি লুচির সাথে খেতে দুর্দান্ত লাগে। তো এইটাই আজকে বানিয়ে দেখাবো। তো কী করে বানাই সেটাই আজকে শেয়ার করব। তো এখানে দেখো, সবার প্রথম কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিলাম সানফ্লাওয়ার অয়েল। এই রান্নাটা সানফ্লাওয়ার অয়েল দিয়ে করলেই খেতে বেশি ভালো লাগে, তবে তোমরা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারো, তাতেও কিন্তু খারাপ লাগবে না। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা কয়েক শুকনো লঙ্কা, দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়নটাকে দিয়ে ফোড়নটাকে একটুখানি ভাজা করে নেব, মিনিট মিনিট না 10 সেকেন্ড মতো। তারপরে কয়েকটা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি, চিরা কাঁচা লঙ্কাগুলো তেলের ওপর দিয়ে দিলাম। লঙ্কাটা কিন্তু তেলের ওপর অবশ্যই দিও, তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর লঙ্কাটা যখন ছাড়বে অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিও, নাহলে কিন্তু লঙ্কার দানাগুলো ছিটে ছিটে গায়ে আসবে। আর একটা জিনিস করতে পারো, লঙ্কাটা দেওয়ার আগে সামান্য একটু নুন দিয়ে নিতে পারো, তাহলে কিন্তু লঙ্কাটা আর গায়ে ছিটবে না। তো ফোড়নটা ফ্রাই হয়ে গেলে পরে তার মধ্যে এখন যেটা দিলাম সেটা হচ্ছে পটল। যেহেতু পটল আলুর চচ্চড়ি তাই পটলটা আগে দিলাম। পটলটা এখানে দেখো ছোটো ছোটো টুকরো টুকরো করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। চচ্চড়ি যেহেতু চচ্চড়ি রান্নায় পটল এরকম ছোটো ছোটো করে কাটলেই খেতে বেশি ভালো লাগবে, তাই জন্য পটলগুলোকে ছোটো ছোটো করে কেটে ধুয়ে পরিষ্কার করে এখন এই পটলটাকে ভাজা করব। ভাজা করবো, তার জন্য দিয়ে দিলাম অল্প একটুখানি নুন। নুনটা দিয়ে ভাজা করলে পটলটা সহজেই মজে যাবে, আর পটলের মধ্যে আস্তে আস্তে কিন্তু নুনের ফ্লেভারটা ঢুকতে থাকবে, ভাজাটাও আস্তে আস্তে সুন্দরভাবে হবে, আর পটলের মধ্যে নুনটাও সুন্দরভাবে ব্যালেন্স হয়ে যাবে। তো এইভাবেই এখন মিনিট 5 থেকে 7 মিনিট মতো গ্যাসের ফ্লেম মিডিয়াম আঁচ করে পটলটাকে খুব ভালো করে ভাজা করে নেব। পটলটা যখন মিনিট 5 থেকে 7 মতো ভাজা হয়ে গেছে, দেখো ঠিক এখন এরকম দেখতে লাগছে। আমি মাঝে মাঝে তোমাদেরকে স্কিপ করে করে দেখাচ্ছি, পুরো ভিডিওটা বড় করে হয়ে যাবে না হলে। তো পটলটা যখন মিনিট 5-7 মতো ভাজা হয়ে যাবে, তার মধ্যে দেখো আলুও ঠিক পটলের মতো করেই ছোট ছোট করে কেটে নিয়েছি। আবারও বলছি, যেহেতু চচ্চড়ি রান্না, চচ্চড়িতে এরকম ছোট ছোট করে কাটলেই বেশি ভালো লাগে। চচ্চড়ি বলতে চচ্চড়ি আবার অনেক রকম হয়, এটা যেহেতু জলখাবারে খাবার চচ্চড়ি, তাই জন্য এই জলখাবারে খাবার চচ্চড়ির জন্য কিন্তু আলু পটল এরকম ছোট ছোট করেই কেটে নেবে। তো আলু আর পটলটাকেও কিন্তু এখন ভালো করে ভাজা হতে দেবো। নুন এখন আর দেবো না, যেহেতু পটলে প্রথমেই নুন দিয়েছি, ওই নুনটাই এই ভাজা করার জন্য যথেষ্ট, আবার লাগবে যখন সেটা পরের দিকে দেব। তো পটল আর আলুটা ভাজতে ভাজতেই কিছুক্ষণ ভাজার মাঝখানে আমি এর মধ্যে দিয়ে দিলাম গোটা কয়েক আরও কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম টমেটো। এই যে কাঁচা লঙ্কাটা দিলাম, সমস্ত রান্নায় যতটা কাঁচা লঙ্কা দেওয়ার প্রয়োজন সেটা কিন্তু এখন সমস্তটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম গোটা একটা বড় দেখে টমেটো। তো টমেটো আর দিয়ে আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে এখন পটল আর আলুর সাথে কিছুক্ষণ ভাজা করব। এই ভাজাটা কিন্তু খুব ধৈর্য ধরে একটু সময় ধরে করতে হবে, কারণ ভাজাটা যত ভালো করে ভাজা হবে খেতেও কিন্তু চচ্চড়িটা খুব ভালো হবে। যদিও খুব বেশি সময় লাগে না এই রান্নাটা করতে, তাও ভাজাটার সময় চচ্চড়িটা একটুখানি ধৈর্য ধরে ভাজা হতে হবে। তো ভাজাটা যখন কিছুক্ষণ হয়ে হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তরকারিতে যতটা নুন লাগে ততটা নুন দেবো, আর মনে রাখতে হবে নুনটা কিন্তু বুঝে দেবে, কারণ প্রথমে যেহেতু আলু ভাজার সময় নুন দেওয়া হয়েছে তাই এখন নুনটা একটু বুঝে দিলাম। আর দিয়ে দেবো হলুদ, তবে হলুদের পরিমাণটা কিন্তু খুব বেশি দেবো না, অল্প করেই হলুদটা দিলাম, তোমরা তো দেখতেই পেলে। কারণ এরকম টিফিনের বা জলখাবারের চচ্চড়ি যেটা আমরা করব, এই ধরনের চচ্চড়িতে না নুন হলুদের পরিমাণটা একটু কম হলেই ভালো লাগে, হালকা হালকা একটু সাদাটে হলে খেতে বেশি ভালো লাগে। তো এখানে দেখো ভালো করে কষিয়ে নিয়েছি, সবজিগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে এখন ঝোলের জন্য দিয়ে দিলাম জল। তবে এই যে জলটা দিলাম এটা কিন্তু অবশ্যই আমি গরম জল দিলাম, আমি কিন্তু রান্নার মাঝখানে কাঁচা জলের থেকে গরম জল দেওয়াটাই বেশি পছন্দ করি, তাই সব তরকারিতেই চেষ্টা করি কম বেশি গরম জল দিয়েই করার। তো গরম জলটা দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে গরম জলটাকে এখন এই সবজির সাথে ফুটতে দেবো। খুব জলের পরিমাণটা বুঝে দিতে হবে, কারণ আলুটা কিন্তু এখন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর বাকিটা এই জলের সাহায্যে সিদ্ধ হবে। তো একটা ঢাকনা চাপা দিয়ে আমি মিনিট 10-এর জন্য গ্যাসের ফ্লেমকে একদম কমিয়ে দিয়ে সিদ্ধ হতে দিয়েছিলাম। তো এখন দেখো বন্ধুরা, রঙটা দেখে তোমরা বুঝতেই পারছো চচ্চড়ির একটা খুব সুন্দর রং এসছে, আর তরকারিটাও কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর একটুখানি সিদ্ধ হওয়া বাকি আছে, তাই আমি আলুটা আর একটু সিদ্ধ হতে দেবো। সিদ্ধ করে নিয়ে জলটা আর একটুখানি মেরে নেব।
তো নেড়ে চেড়ে মাঝখানে একবার দেখে নিলাম কতটা কী লাগে না লাগে। তো এই সময় তোমাদের যদি মনে হয় নুন মিষ্টি আর একটু দরকার, তোমরা কিন্তু এর মধ্যে দিয়ে দিতে পারো। আর এই তরকারিটায় আমি কিন্তু একটু সামান্য মিষ্টি দেবো। দেখো মিষ্টিটা এখন দিলাম লাস্টের দিকে, লাস্টে সবসময় মিষ্টি দেবে, তাহলে সবজিগুলো না সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। চিনিটা আগে দিলে তাহলে কিন্তু সবজিটা সিদ্ধ হতে বেশি সময় লাগে, তাই লাস্টের দিকে মিষ্টিটা দিলাম। দিয়ে আর একটুখানি ফুটিয়ে নিলেই তরকারিটা কিন্তু আমার তৈরি। তো দেখো আবার প্রায় মিনিট পাঁচেক মতো পরে ফিরে এসেছি, তরকারিটা কিন্তু এখন সুন্দরভাবে ফুটে গিয়ে গামাকা গামাকা হয়ে গেছে আর তরকারিটা তৈরি। আর এই ধরনের রান্নায় কিন্তু অবশ্যই একটু মিষ্টি দেবে, তাহলে স্বাদটা ব্যালেন্স হবে, খেতে ভালো হবে। আর এই চচ্চড়িটাকে দেখো একটুখানি ঘেঁটে ঘেঁটে দিচ্ছি, তাহলে আলুগুলো সুন্দরভাবে একটু ঘেঁটে ঘেঁটে একটা বেশ সুন্দর গ্রেভি গ্রেভি মতো হয়ে যাবে। ঠিক, তো চচ্চড়িটা কিন্তু একদম রেডি, আমি এবারে নামিয়ে নেব। তো খুব সহজ পদ্ধতিতে আজকে তোমাদেরকে একদম একটা সাধারণ রান্না তোমাদেরকে করে দেখালাম। তো এই সাধারণ রান্নাটাই তোমরা বানাও, বানিয়ে কিন্তু রুটি লুচি পরোটার সাথে জলখাবারে খাও, দুর্দান্ত লাগে। একদম হালকা, তেল মশলাও কম, খুব ভালো লাগবে খেতে। দেখতেই পাচ্ছো দেখতে যেমন সুন্দর, এটা কিন্তু খেতেও খুব সুন্দর। একবারটি বানাও, বানিয়ে খাও, আশা করি ভালো লাগবে। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যদি ফেসবুক থেকে দেখছো চ্যানেলটা অবশ্যই ফলো করে দিও। আর এতক্ষণ সাথে থেকে ধৈর্য ধরে পুরো ভিডিওটা আমার তোমরা দেখলে, তাই জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।